শাবানের শেষের দিনে 29শে শাবান অথবা 30শে শাবানে রমজানের চাঁদ দেখা, কিসের চাঁদ দেখা? এই আমলটা এখন আছে না চলে গেছে? কই আছে? আমরা ছোটবেলা যেরকম দেখছি যে গ্রামের সব মানুষ মিলে পশ্চিম আকাশে চাঁদ খুঁজত, চাঁদ তালাশ করত, এখন তালাশ করে ফেসবুকে। রমজানের চাঁদ খোঁজে কোথায়? ফেসবুকে, যে চাঁদ উঠছে কিনা। চাঁদ তালাশ করা সুন্নত আকাশে, আর আমরা খুঁজি কোথায়? আমরা মনে করি চাঁদ দেখার জন্য একটা সরকারি অথরিটি আছে, জাতীয় হেল্থ কমিটি আছে, তারা তো দেখতেছে। অথচ আমরা যদি চাঁদ না দেখি তারা সংবাদ কোত্থেকে দিবে? এই জন্য চাঁদ দেখার এই সুন্নতটা হারিয়ে গেছে, এটা বিদায় হয়ে গেছে, এটাকে নতুন করে জিন্দা করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুমু লিরুইয়াতিহি ও আফতিরু লিরুইয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা শুরু করো, আবার চাঁদ দেখে ঈদ করো। এই জন্য চাঁদ আপনি দেখতে নাও পান, এখন তো বেশিরভাগ চোখের রুগী আমরা, দেখতে পাই না, তারপরেও পশ্চিম আকাশে আপনি তালাশ করেন, চেষ্টাটা করেন, যদি দেখতে পান তাহলে দোয়া পড়বেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুক আল্লাহ। চাঁদ দেখে দোয়া করেন, আর যদি চাঁদ দেখতে না পান তো অন্তত চেষ্টা যে করছেন এর কারণে আপনার আমল আমাদের সব লেখা হবে ইনশাআল্লাহ। তো এই জন্য এই প্রস্তুতিটা আমরা নেব, রমজানের প্রস্তুতি হিসাবে শাবানের শেষের দিন চাঁদ দেখব, ওই হেলাল কমিটির দিকে চেয়ে থাকবো না, নিজে থেকে চাঁদ তালাশ করবো, চেষ্টা তো অন্তত করবো ইনশাআল্লাহ।